हेलो बंधुरा, आज के आबारों एक नतून रेसिपी निये चले एलाम आपनादेर काछे पार्शे माछेर झालेर रेसिपि। तो ये पार्शे माछेर झाल आपनारा बाड़ीते किभाबे बानाबेन तो चलुन देखा जाक। पार्शे माछेर झाल करार जन्य एखाने पार्शे माछके नून हलुद माखिये नेवा होयेछे, रसुन सर्षे आर जिरे मरिचेर पेस्ट करे नेवा होयेछे, टमेटोके कुचि कुचि करे केटे नेवा होयेछे, लवण नेवा होयेछे, हलुद गुँड़ो नेवा होयेछे, लाल लंकार गुँड़ो नेवा होयेछे। कड़ाई सर्षे तेल गरम हो गए, एबार एर मध्य माछगुलो के दिए भेजे नेवा होबे। আমাদের মাছটাকে ভেজে তুলে নেওয়া হয়েছে, কড়াইতে তেল গরম হয়ে যাচ্ছে, এবার এর মধ্যে টমেটোটা ঢেলে দেওয়া হচ্ছে, লবণটা ঢেলে দেওয়া হচ্ছে। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ঢেলে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে রসুন সর্ষে জিরে মরিচের পেস্টটা ঢেলে দেওয়া হলো, কিছুটা জল দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে কষে নেওয়া হবে। রসুন জিরে মরিচের পেস্ট আর সর্ষের পেস্টটা দেওয়ার পরে একটু কষে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেওয়া হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এবার এটাকে ফের একটু ভালো করে কষে নেওয়া হবে। সব মশলাপাতি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ঢালা হচ্ছে জল। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে মাছগুলো। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে লাভিয়ে নেওয়া হবে। আমাদের পার্শে মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রে লাভিয়ে নিয়েছি। তো দেখুন রেসিপিটা কি দারুণ লাগছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।